সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমাদের 2021 সালের অনলাইন ড্রয়িং ক্লাস, এখানে আছে তোমাদের সবাইকে স্বাগতম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির অনলাইন ক্লাসের প্রথম শ্রেণীর অনলাইন ড্রয়িং ক্লাসে আমরা আজকে আমাদের আজকে ছবি আঁকার বিষয়ে জাতীয় ফুল শাপলা। তো দেখো আমরা কিভাবে শাপলাটা আঁকি। আর তোমরা জানো শাপলার রং লাল, এবং পাতার অংশে আমরা কি রং দেব? সবুজ। কিন্তু শাপলা ফুল লাল আছে এবং সাদা আছে। তা আমাদের জাতীয় ফুল হিসেবে আমরা যে ফুলটাকে ধরি সেটা হলো সাদা শাপলা। এটা অবশ্যই মনে রাখবে। তো সাদা শাপলা হলে আমরা উপরে সাদা রং করতে পারবো, তারপর হালকা একটু নীল রং এবং সাদা রং মিক্স করে আমরা কালার করতে পারি। তো সেটা পরে, তা আমরা আগে কীভাবে আঁকবো সেটা একটু দেখি। বিভিন্নভাবে আঁকা যায়। তো দেখো আজকে সহজে আমরা কীভাবে আঁকি, খেয়াল করো, মনোযোগ দাও। দিলাম একটা এখানে ডাবল, এর ভিতরে ডাবল এখানে একটা অংশ এভাবে রেখে দিচ্ছি, যে এর ভিতরে অংশটা একটু মুছে দিলাম। এই অংশটার ভিতরে আমরা হলুদ রং দেব। এগুলো পানি আমাদের জাতীয় ফুল শাপলা। ক্লাস ওয়ানের জন্য, প্রথম শ্রেণীর জন্য এভাবে আঁকলেই চলবে। এর থেকে আর ডিটেলস আমার মনে হয় না দরকার আছে। তোমরা এভাবে বাসায় প্র্যাকটিস করবে, ভালোভাবে করবে। তারপর একটু দেখিয়ে দিচ্ছি আমি এই অংশগুলো। এটা বারবার যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের অন্যগুলো সহজভাবে তোমরা দিতে পারবে। বাসায় এটা বারবার আঁকবে, এভাবে করে বারবার আঁকবে। প্র্যাকটিসটা একটু বেশি করো, তাহলে দেখবে যে তোমাদের আঁকাটাও সহজ হয়েছে এবং তোমরা সুন্দরভাবে পারবে। তো আজকের মতো জাতীয় পতাকা, জাতীয় ফুল শাপলা, এ পর্যন্তই একা থাকুক তোমাদের জন্য। নেক্সট ক্লাসে আমরা হয়তো জাতীয় পতাকা বা অন্য আমাদের যে সাবজেক্ট আছে সেটা আমরা আঁকবো। ভালো থেকো সবাই, ধন্যবাদ তোমাদেরকে।